আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে আপনার জন্য নিয়েছি নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি, বাংলাদেশ শিল্প মন্ত্রণালয়ের চাকরি। এখানে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে 28/11/2022 খ্রিস্টাব্দে। এখানে যে পদের সংখ্যা কত, বেতন স্কেল কত, যোগ্যতা কি, সব কিছু আজকে আপনাদের জানাবো আমি। তো এক নম্বর দেওয়া আছে ষাট মুদ্রা খড়ি কাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা, গ্রেড হচ্ছে 13, পদের সংখ্যা হচ্ছে 5টি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এখানে দেওয়া আছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং তফসিল 3 অনুযায়ী লিখিত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, উত্তীর্ণ এবং তফসিল 4 অনুযায়ী 60 লিপি, প্রতি মিনিটে সর্বনিম্ন 70 এবং বাংলায় 45 থাকতে হবে। 2 নম্বর আছে কম্পিউটার অপারেটর, বেতন স্কেল আছে 11,000 থেকে 26,590 টাকা, গ্রেড হচ্ছে 13, পদের সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্ভাব্য সমমানের ডিগ্রি থাকতে হবে, এখানে কম্পিউটার জানা থাকতে হবে, ক্যাশিয়ার হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা, গ্রেড 14, 1টি পোস্ট, এখানে স্নাতক ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার চালানো দক্ষ থাকতে হবে এবং গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, তারা যে পরীক্ষাটা নেবে কেস সরকার। বেতন স্কেল হচ্ছে 9,000 থেকে 21,800, গ্রেড হচ্ছে 17, এখানে পদের সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক মানে ইন্টার পরীক্ষা থাকলে, ইন্টার পাস থাকলে চলবে, কম্পিউটার চালানোর দক্ষ থাকতে হবে, গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। অভিসহায়ক এখানে আছে 8,250 টাকা থেকে 20,010 টাকা, গ্রেড হচ্ছে 20, এখানে পদের সংখ্যা হচ্ছে 9টি। এটাও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে SSC পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে যে সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন, যে সকল যারা ঢাকা গাজীপুর মানিকগঞ্জ, যারা আবেদন করতে পারবেন আর কি, ঢাকা গাজীপুর মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, আরও কয়েকটি ডিস্ট্রিক্ট আছে, এখানেও দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। আমাদের নিচে ডিসক্রিপশন বক্স আপনাদের জন্য সেই লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা ইচ্ছা করলে চাকরির বিজ্ঞাপনটা ডাউনলোড করে দেখতে পারেন। আপনার প্রার্থীকে mo.ind.teletalk.bd.com প্রবেশ করে অনলাইনে আবেদন করতে পারবেন। এখানে অনলাইনে আবেদন করার শুরুর তারিখ হচ্ছে 1/12/2022 খ্রিস্টাব্দ, মানে 1 ডিসেম্বর থেকে শুরু হয়েছে, এখানে আপনার শেষ তারিখ হচ্ছে 31/12/2012 খ্রিস্টাব্দ। এই ছিল আজকে আপনাদের জন্য। এখানে যারা অনলাইনে আবেদন করেন তারা জানেন যে কীভাবে টাকা পেড করতে হয়, আপনারা টাকা পেড করে নেবেন। এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের চাকরির নতুন চাকরির বিজ্ঞপ্তি। পরবর্তীতে যে কোনো বিষয়ে আমাদের সঙ্গে যদি কোনো সমস্যা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করবো সেটার উত্তর দেওয়ার জন্য। সম্পূর্ণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।